সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনার যারা দেশপ্রেমিক রয়েছেন এবং যারা মনে করছেন যে মানুষের উপকার করতে চান তাদেরকে আমি বলতে চাই আপনারা আমরা সবাই কিন্তু অনেক সময় আম খাই লিচু খাই যা কাঁঠাল খাই জাম খাই অথবা অন্য কোনো সিজনের ফল খাই আমি আপনাদের সকলকে বলতে চাচ্ছি এগুলি খাবার পর এর যে বীজ আঠি দানা এগুলোকে ফেলে না দিয়ে সেগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে একটু রোদ্রে শুকিয়ে কোনো একটি কাগজে মুড়িয়ে রাখি আর কখনো যদি আমাদের দূরের কোনো এলাকাতে যাওয়ার সুযোগ হয় অথবা বাড়ির আশেপাশে বড় কোনো রাস্তা থাকে সেই রাস্তার ধারের যে অনুর্বর ফাঁকা জমি রয়েছে এখানে ছিটি আমরা দিতে পারি পুঁতে দিতে পারি তাহলে একটু বৃষ্টি হলে হবে কি চারা গাছ জন্মাবে আবার সেই গাছ যদি বেঁচে থাকে তাতে কি হবে জাতি অনেক উপকার পাবে কেউ ফল খেতে পারবে পরিবেশ পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখবে আবার ফল খাবার লোভে অনেক পাখিরা এসে বসবে ফলে পরিবেশের হারিয়ে যাওয়ার যে ভারসাম্য সেটি রক্ষা হবে এই জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই অন্তত এই কাজটি আপনারা সহজে করতে পারেন করুন